share and like. And we can now, Mommy Maggie, thank you for cooking. Thank you for cooking, Mommy. And my mommy. Then we eat and it's so yummy, tasty. And orange chicken. Okay. Thank you, Eleanor, for your good comments. Yeah, and we're going to eat the noodles. Mm-hmm. Okay. Then look at that. Then and the rice mm-hmm. and the beef. Mm-hmm. We're gonna eat the whole orange chicken and the broccoli. Mm-hmm. Then. Okay. Hi everyone. আমি আজকে শুকরিয়া আপু স্পেশাল গেস্ট এম আই রাইট আর ইউ নো ইয়া ওকে সো শুকরিয়া আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই অসাধারণ আয়োজনের জন্য এটা হলো আর ইউ নো ইউ নো হোয়াট ইজ কল ইজ আ অরেঞ্জ চিকেন উইথ ব্রুকলি আমি রাইস দিয়ে ট্রাই করতেছি টেস্টটা কি গাইস ইজ সো ইয়ামি আসসালামু আলাইকুম দেখলাম তো তাদের কমেন্টস চলুন দেখে আসি আবার কী কী উপকরণ লাগে এবং কীভাবে আমি রান্না করছি চলুন দেখে আসি চলুন আবার সসটা রেডি করে নিই এখানে 2 কাপ সব মাশরুম ব্রথ নিলাম তো একের পর এক সব উপকরণগুলো দিব ব্রোকলি উইথ চিকেন রান্না করার ক্ষেত্রে মেন টার্গেটটি হচ্ছে ভালো করে সসটা বানাতে হবে তাহলে এই রান্নাটা মানে টেস্টি হবে তো যখন সসটা রান্না মানে সসের সব উপকরণগুলো ঠিক মতো দেওয়া হবে তাহলে টক জাল এবং মিষ্টি সব কম্বিনেশনটা এটার টেস্টটা বাড়ায় তো এটাই সবচেয়ে বড়ো কাজ এটা রান্না করার ক্ষেত্রে এখানে আমি একটু ফ্রেশ অরেঞ্জ সিল্কাটা একটু পিল করে নিতেছি কারণ যাতে রিয়েল ফ্লেভারটা পাওয়া যায় এটার জুসটাও আমি দিয়ে দিব এবার এটা চুলার মধ্যে বসে 1 টিস্পুন পাপরিকা পাউডার দিয়ে এখন রান্না করবো এদিক দিয়ে আমি মেরিনেট করবো পরে চিকেনটা এখানে হোয়াইট এগ নিলাম আর 2 টেবিল স্পুন কর্ন স্টিচ তারপর
তার সাথে চিকেনটা ভালো করে মিক্স করে স্বাদমতো লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তারপরে সেট হয়ে গেলে এটা চুলায় দিয়ে কুক করব। পরিমাণমতো লবণ, পরিমাণ মতো ব্ল্যাক পেপার, কিছুক্ষণ পরে অলিভ অয়েল, একটা তারপরে এখানে চিকেনটা দিয়ে দেবো। এখন দেখো কিছুক্ষণ এটার থেকে পানি উঠলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে ব্রাউন হয়ে গেলে চিকেনটা কাজ শেষ। আবার আমি আরেকটা ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে ব্রোকলিগুলো ভেজে নিব। কিছুক্ষণ পরে একটু না নেড়ে চড়ে এখন এই পাখি দিয়ে এখন একটু রাইস, ফ্রাইড রাইস রান্না করবো। ফ্রাইড রাইস রান্না করতে সবগুলো উপকরণ একসাথে দিয়ে রাইসটা দিয়ে এভাবে রাইসটা রান্না করলে আরেকটা ফ্লেভার আসে। সাথে সাথে রাইসটা দিলে রাইসটা একটু সফটনেস থাকে, ডিমটা যদি না বাজে সাথে সাথে দেওয়া হয়। এই রাইসটার আলাদা একটা আর্ট আছে। তারপর আমি গার্লিক লিফ দিয়ে উঠাই নেব ঝটপট। তারপর এদিক দিয়ে আমি ব্রোকলির সাথে গার্লিক তারপরে চিকেন একসাথে মিক্স করে সসটা একসাথে মিক্স করে কিছুক্ষণ রান্না করার পরে এগুলো আমার রান্না। এবার পরিবেশনের পালা। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সটে আমি অন্য কিছু নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।